বাংলাদেশের বন্যার্তদের জন্য $40 লাখ দেবে জাতিসংঘ, যা বাংলা টাকায় প্রায় ৫০ কোটি টাকার সমান। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য $40 লাখ মার্কিন ডলার সহায়তা বরাদ্দ করেছে জাতিসংঘ। গত বুধবার সংস্থাটির মহাসচিব অন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের আগে পাঠ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে প্রশ্ন উত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পাঠ করেন। তিনি বলেন, জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস এমসোয়া সংস্থার নিজস্ব কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল CERF নামক মানবিক সহায়তা তহবিল থেকে বাংলাদেশের জন্য এ বরাদ্দ দিয়েছেন। গত মাসের শেষ থেকে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৬০ লাখ মানুষের সহায়তার জন্য এই অর্থ খরচ করা হবে। বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তুলে ধরে ডুজারিক বলেন, বন্যায় ৩৪০০টির বেশি আশ্রয়কেন্দ্রে প্রায় ৫ লাখ মানুষ আশ্রয় নেওয়ার কথা জানা গেছে। বন্যার কারণে ৭০০০এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, এতে প্রায় ১৭ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে পশু ও মৎস্য সম্পদ খাতে ১৫ কোটি ৬০ লাখ ডলার ক্ষতি হয়েছে। ডুজারিক আরও বলেন, আমাদের মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতাকারীদের সঙ্গে নিয়ে আমরা তৎপরতা চালাচ্ছি এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি কাজে সহযোগিতা করছি। এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও সম্প্রদায়গুলোকে সাহায্যের জন্য স্থানীয়ভাবে যেসব প্রচেষ্টা চালানো হচ্ছে তাতে আমরা সহযোগিতা করছি। এই বন্যাকে চলতি বছর বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট চতুর্থ বড় দুর্যোগ উল্লেখ করে ডুজারিক বলেন, ঘূর্ণিঝড় রেমাল উত্তর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যা এবং এবারের এই আগন্তুক বন্যার ঘটনায় গত মে মাসের শেষ থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।